দুর্গাপূজা উপলক্ষে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার হাতিপোতা বনবস্তির দুস্থ ছেলেমেয়েদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করল আলিপুরদুয়ার জেলার গণজাগরণ মঞ্চের সদস্যরা। আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার হাতিপোতা বনবস্তির দুস্থ ছেলেমেয়েদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করল আলিপুরদুয়ার গণজাগরণ মঞ্চের সদস্যরা। সংস্থার সচিব বাবুন দাস জানান, এদিন মোট 150 জন দুস্থ ছেলেমেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপূজা ও ফুলবাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বধাই আর সাথ মে ভাইচারা কায়েম রাখে আর উচ্চ নীচ কো মিটাইয়ে। নমস্কার, এস ফুলপাতি দুর্গা পূজা এবং দশাই কো উপলক্ষমা হাম্রো জয়গাউঁ কো সম্পূর্ণ বাসীলাই हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस्, तपाईं र हामी मिली यसपालीको चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। দুর্গাপূজা ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির তরাই রিভার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে, আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠলগে, শিশির ভেজা নতুন ভোরে, মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।